অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ওর হাজবেন্ডের তো মিনিমাম একটা দায়িত্ব আছে, অন্তত মানবিকতার খাতিরেও তো এই সময় সুন্দরীর পাশে তার দাঁড়ানো উচিত। সৌর্য, তোমার উচিত আঙ্কেলকে সব সত্যিটা জানিয়ে দেওয়া। আগে ওই লোকটাকে মেরে সুন্দরীর জীবন থেকে তাড়াতে হবে, তারপর সুন্দরীর একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে হবে। এক্সকিউজ মি স্যার, আপনি তো সুন্দরীর হাজবেন্ড, তাই না? আচ্ছা, আমরা সুন্দরীকে একটা বিশেষ ট্রিটমেন্ট করাতে চাই, আর সেটার জন্য আপনার সই লাগবে। লাবণ্য কি কথাটা শুনতে পেল? কি জানি বাবা, ও গড, আমার আর ভালো লাগছে না, এত টেনশন। সূর্য, এই তো সূর্য, কি কি খবর? সুন্দরী কেমন আছে এখন? জ্ঞান এখনো ফেরেনি জামাই বাবু, কিন্তু ডক্টর বলেছে ওর সাথে ক্রমাগত কথা বলে যেতে, তাহলে ওর স্মৃতিশক্তি ফিরতে পারে। তো তুমি তুমি গেছিলে ওর কেবিনে, কথা বলেছো ওর সাথে? সূর্য, তুমি আমার ক্ষমা করে দিও, আমি তোমার ভুল বুঝেছিলাম। মা, তুমি সত্যি সুন্দরীকে ভালোবাসো এবং সেটা তুমি বারবার পদে পদে প্রমাণ করে দিয়েছো। তবে শুধু একটা চিন্তাই কুড়ে কুড়ে খাচ্ছে আমায়। কি চিন্তা? দেখো, সুন্দরী তো কোনোদিনও মা হতে পারবে না, আজ আমি তোমাকে আরেকটা অনুরোধ করবো, আমার কথা তোমায় রাখতে হবে। কি কথা? সুন্দরী যতই তোমার সন্তানের মা না হতে পারুক, তুমি কখনো ওকে ছেড়ে যেও না। সূর্য, আমি ঠিক করেছি, আমার সম্পত্তি আমি পুরোটা তোমার নামে লিখে দেব। শুধু একটা কথা দাও তুমি, সুন্দরী যদি আর কোনোদিন সুস্থ না হয়ে উঠতে পারে, তাও তুমি সুন্দরীকে ছেড়ে যাবে না। কংগ্রাচুলেশন সূর্য, তুমি বাবা হতে চলেছ। সূর্য, তুমি চুপ করে আছো কেন? কথার উত্তর দাও। সূর্য, এখন চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, কি বলে ওটাকে, IVF না কি বলে, দরকার হলে আমি সেই চিকিৎসা করাবো। আমি আমি বড় ডাক্তার দেখাবো, যদি প্রয়োজন হয় আমি তোমাদের বিদেশে পাঠাবো। শুধু একটাই অনুরোধ তোমাকে, তুমি তুমি আমার সুন্দরী মার পাশে থেকে ওকে ছেড়ে যেও না কখনো। আমার বিশ্বাস, সাদা মধু তোমাদের কোল আলো করে দেবেন। কি গো, চুপ করে আছো কেন, কথা দাও। মালিনীর বিয়ের পর তুমি মামুকে সব সত্যি কথা বলে দেবে, তারপর আমি তোমার সাথে সব সম্পর্ক শেষ করে বেরিয়ে আসব। এই ধরনের পেশেন্ট যখন নিজের মেমোরি রিগেইন করার জন্য নিজের ব্রেনের সাথে লড়াই করতে থাকে, তখন কিছু নাম, কিছু কিছু ঘটনার কথা সে আনকনসিয়াস মাইন্ডেই বলতে থাকে। আচ্ছা ডক্টর, সুন্দরী কি আপনাকে তেমন কিছু বলেছে? যে নাম সব থেকে বেশি নিয়েছে সেটা হলো সৌর্য। সুন্দরী, তুমি আমার নাম কেন নিচ্ছ বারবার? তোমার আপন ভেবে নাকি তোমার পরম শত্রু ভেবে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? তার মানে তুমি সুন্দরীকে ছেড়ে চলে যাবে, তাই তো? এখন সব কথাগুলো থাক না যাবে বাবু, আগে সুন্দরী ঠিক হয়ে যাক, তারপর না হয় এগুলো নিয়ে আলোচনা হবে। ¶¶
কোর্ট থেকে সোজা এখানে এসেছি, আমি বাড়ি থেকে আসছি। তাহলে আজকেই ফিরে আসছো তো? না মানে লাবণ্য, আজ তো হবে না, ওর জ্ঞান ফিরেনি এখনো। ওর মা আর ঠাম্মি কিছুক্ষণ পরপরই অজ্ঞান হয়ে যাচ্ছে। তুমি বলো তো, উমাশঙ্কর আঙ্কেল কত সামলাবে একা? কি ব্যাপার লাবণ্য, আবার তুই সূর্যর সঙ্গে ঝগড়া করেছিস? কি করবো মামুনি, ঝগড়া করার মতো কাজ করলে তো ঝগড়াই করবো। একে তো ফোন ধরছে না সবসময়, তারপর ফিরতেও ডিলে করছে। সূর্যর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, ওর ফিরতে দু একদিন সময় লাগবে। কেন? এটাই তো আমার প্রশ্ন, কারণটা কি? মামুনি মামুনি, ওখানে তো সুন্দরীর হাজবেন্ডও রয়েছে, আর সূর্য নাকি ওকে পছন্দই করে না। তাহলে সূর্য যখন সুন্দরীকে পছন্দই করে না, তখন ওরা তো কেয়ার নিচ্ছে কেন? আর সেটা সুন্দরীর হাজবেন্ডের চোখেও পড়ছে না। ও এই জন্যে তোর সূর্যের ওপর এত রাগ হয়েছে, তাই তো? কিন্তু লাবণ্য, তোর তো সূর্যের উপর গর্ব হওয়া উচিত। একটা অজানা জায়গায় গিয়ে অন্যের জন্য ওই নিঃস্বার্থভাবে এত কিছু করছে। ও আমাকে কি বলেছে জানিস? ও বলেছে লাবণ্য সুন্দরীকে যেখানে এতটাই ভালোবাসে, সেখানে সুন্দরীকে ও সম্পূর্ণ সুস্থ না করে ফিরবে না। তাই মামুনি, সূর্য তোমাকে এই কথাটা বলেছে? হ্যাঁ বলেছে তো, নাহলে কি আমি নিজে বানিয়ে বানিয়ে বলছি? আমি এই কথাটা শুনে নিজে এতটা টাচড হয়েছে, আমি ওকে বলেছি যে সূর্য তুমি আরো দু তিন দিন ওখানে থেকে এসো। আমি প্রথমবার তোমার মুখে সূর্যের প্রশংসা শুনলাম মামনি, এর আগে কখনো আমি এমনটা হতে দেখিনি। তাহলে বুঝতে পারলে তো, সূর্য ভুল করতে পারে কিন্তু ইন্টেনশনালি কারোর ক্ষতি করতে পারে না।